আগে সাইলেন্স করতাম লেবার দিয়ে তখন আমার লেবার খরচ হইতো 30,000 টাকা তখন এক একরে বেশি করতে পারতাম আমার আর অন্য অন্য ভুট্টাগুলো সাইলেন্স করতে পারতাম তলায় যেত তখন আমি পানি সম্পদের ই সহায়তায় নিয়ে যে এসিআই মোটরসকে আমি নক করি নক করার পর দেখা গেছে এসিআই মোটরসকে আমারে একটা চাপার মেশিন তুরস্ক থেকে আনে আনে আমারে দেয় দেওয়ার পরে দেখা গেছে আমি সাইলেন্স করতেছি 2 বছর যাব এখানে দেখেন আমরা এই ভুট্টা গাছটাকে সম্পূর্ণ কেটে একদম এরকম থ্রেশিং করা হচ্ছে এটা কম্প্যাক্টনেসটা অনেক বেশি এই সাইলেজের মূল নীতি হলো যে এখানে অ্যানারোবিক ফার্মেন্টেশন অর্থাৎ বাতাস থাকবে না সাধারণত 15 থেকে 20 দিনে সাইলেজ তৈরি হয়ে যায় এই অবস্থা যদি হারভেস্টিং করি তাহলে এটার লংজিভিটি অর্থাৎ এটা বেশি দিন থাকবে এবং এটা বেশি কম্প্যাক্ট হবে কোয়ালিটি ভালো হবে লেবার দিয়ে আমরা তখন 20 জন 30 জন লেবার লাগতো এক একর জমি করতে এখন আমার 3 জন লোক দিয়ে এই চাপার মেশিন দিয়ে প্রতিদিন 5 একর জমি আমি কাটতে পারতেছি সেখানে আমার তেল খরচ কমে আসছে লেবার কমে আসছে তো এই দিক দিয়ে আমার এই জমিটা আবার আমি 2 বার করতে পারতেছি তো আমার পার বিঘে 10,000 টাকা সেভ হয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে দক্ষ জনশক্তি এই এসআই মোটরের সাথে এরকম সংযুক্ত আছে ওনারা বিভিন্ন কারিগরি সহযোগিতা সহ উদ্যোক্তাদের এরকম সাহায্য সহযোগিতা করে আসছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি যে এটা সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাবে যারা নাকি এরকম উদ্যোক্তা আছে বা সাইলেন্স নিয়ে কাজ করতেছে তারা মানে ভালো কাজ করতে পারবে আরও যদি আগ্রহী থাকে তাহলে এসিআই মোটরসের সাথে যোগাযোগ করলে সেই এসিআই মোটরস এই মেশিনটা কিন্তু তাদের হাতে পৌঁছে দিতে পারবে